হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেই গল্পের নাম হলো শিয়াল ও হরিণের গল্প। চলো তবে গল্প শুরু করা যাক। একটা বিশাল বনে বাস করত এক শিয়াল। সে ছিল ভীষণ দুষ্ট। সে সবসময় ফোন দিয়ে আসতো কখন কাকে কিভাবে বিপদে ফেলা যায়। হঠাৎ একদিন শিয়াল বানরকে গোপনে খবর পাঠিয়ে তার আস্তানায় ডাকলো। বানর খবর পেয়ে শিয়ালের আস্তানায় গেল। শিয়াল বানরকে দেখে বলল, ভায়া, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? বানর বলল, কাজটা কি বলে ফেল ভায়া? শিয়াল বলল, ভায়া, তুমি তো জানোই আমি যে বিলেতে গিয়ে পড়ালেখা করে এসেছিলাম। এখন ঠিক করেছি বনের সব পশু পাখির বাচ্চাদের জন্য একটা স্কুল খুলব। সেখানে পশু পাখির বাচ্চাদের পড়ালেখা শেখানো হবে। যদি বনের পশু পাখি পড়ালেখা না করে তাহলে সবাই অশিক্ষিত হবে এবং ভালো মন্দ বিচার করতে পারবে না। আর পড়ালেখা করলে নম্র, ভদ্র ও বিনয়ী হতে শিখবে। শিয়ালের এমন কথা শুনে বানর খুব খুশি হলো। বানর শিয়ালকে বলল, ভায়া, আমার ছেলে পুলেদেরও কি তুমি পড়ালেখা করাতে পারবে? শিয়াল বানরের কথা শুনে বলে, তোমার ছেলে পুলে পড়ালেখা করে কি করবে? তোমরা এ গাছ থেকে ও গাছে লাফালাফি করতেই তো পছন্দ করো, বরং তাদের লাফালাফি কিভাবে করতে হয় সেটা শেখাও, কাজে আসবে। বানর বলে, ভায়া, আমিও চাই আমার ছেলে পুলেরা অন্য বাচ্চাদের মতো তোমার স্কুলে পড়তে আসুক। বানরের অনেক অনুরোধে শিয়াল রাজি হলো। বানর খুশিতে বলে, ভায়া, এবার বলো তোমাকে কিভাবে সহযোগিতা করব। শিয়াল বলল, তুমি জঙ্গলের ভেতরে গিয়ে আমার স্কুলের সম্পর্কে ঢোল পিটিয়ে আসো। বানর শিয়ালের কথা মতো জঙ্গলে ঢোল পিটাতে গেল। শিয়ালের নতুন স্কুলের কথা জঙ্গলের আনাচে কানাচে এক মুহূর্তে ছড়িয়ে গেল। পরের দিন সকালে বনের সব পশু পাখি এলো তাদের নাদুস নুদুস বাচ্চাদের নিয়ে শিয়ালের স্কুলে ভর্তি করতে। সবার বাচ্চাদের ভর্তি করলো, হরিণের বাচ্চাদের ভর্তি করলো না শিয়াল। মা হরিণ কারণ জানতে চাইলে শিয়াল বলে, তোর বাচ্চাদের পড়ালেখা করিয়ে কোনো লাভ নেই, সারাদিন ঘাস খাবে না পড়বে, আর হরিণের বাচ্চাদের পড়ানোর আমার স্কুলে কোনো জায়গা নেই। এই সব বলে অপমান করে তাড়িয়ে দেয়। মা হরিণ ও তার বাচ্চারা কাঁদতে কাঁদতে শিয়ালের স্কুল থেকে চলে আসে। রাস্তায় ময়না পাখির সাথে মা হরিণ ও তার বাচ্চাদের দেখা হয়। ময়না মা হরিণ সহ বাচ্চাদের কান্না দেখে কাছে এসে জানতে চাইল। মা হরিণ সব খুলে বলল। ময়না সব কিছু শুনে হরিণকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার বাচ্চাদের পড়াবো। হরিণ বলে, সত্য বলছো ভায়া? ময়না বলে, হ্যাঁ সত্যিই বলছি। ময়না পাখি নিজের দেওয়া কথা মতো হরিণের বাচ্চাদের পড়াতে শুরু করলো। এক সময় বনের সব পশু পাখির বাচ্চাদের মধ্যে একটা পরীক্ষার আয়োজন করা হলো। সেই পরীক্ষায় শিয়ালের সব ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। মা হরিণ তার বাচ্চাদের পরীক্ষা দেওয়াতে নিয়ে গেল। প্রথমে সবাই বাধা দেয়। সবাই বলতে লাগলো, হরিণের বাচ্চারা তো স্কুলে ভর্তিই হয়নি, তাহলে পরীক্ষায় কি ব্যাঙের মাথা লিখবে? যেহেতু সবার অংশগ্রহণ করার নিয়ম আছে তাই পরে কেউ আর বাধা দেয়নি।
পরীক্ষা শেষে হরিণের বাচ্চাদের উদ্দেশ্য করে সবাই বলতে লাগলো, হরিণের বাচ্চারা কি আর পরীক্ষায় পাশ করবে? একজন আরেকজনকে বলছে, দেখিস হরিণের বাচ্চারা 100 মধ্যে 0 পাবে। এরপরও মা হরিণ কারো কথায় প্রতিবাদ করেনি, চুপচাপ সবার কথা শুনেছে। পরিশেষে ফলাফল প্রকাশ হলো, দেখা গেল হরিণের দুটো বাচ্চার মধ্যেই 1 আর 2 হয়ে গেল এবং শিয়ালের ছাত্রছাত্রী বেশিরভাগ ফেল করল। হরিণের বাচ্চাদের ফলাফল দেখে বনের পশু পাখি সবাই অবাক হয়ে গেল। তখন ময়না পাখি এগিয়ে বলল, কাউকে ছোট করে দেখতে নেই, প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু না কিছু গুণ রয়েছে। ময়নার কথা শুনে শিয়াল সহ বনের পশু পাখিরা নিজেদের ভুল বুঝতে পেরে হরিণের কাছে ক্ষমা চাইল। এই দেখে ময়না পাখি সুরেলাভাবে বলতে লাগলো, কাউকে আমরা ছোট করে দেখব না আর কভু, যতই বিপদ আসুক রে ভাই, থাকবো পাশে তবু। কেমন লেগেছে আজকের গল্পটা আমাকে কিন্তু জানাবে। তোমরা সবাই অনেক ভালো থাকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।